2023 সাল শুভ নববর্ষের দিন দৈনিক যুগান্তর পত্রিকায় একটি খবর ছাপা হয়েছে 158 কোটি টাকা লোপাট করে পাচার করে নিয়ে গেছে সিঙ্গাপুরে। আর সৈয়দ হামজা আলমগীর উনি ইউনিভার্সাল ফাইন্যান্সিয়াল সলিউশন নামের একটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির উনি হলেন পরিচালক, উনি হলেন এমডি, ম্যানেজিং ডিরেক্টর, এবং উনি এই কাজটি নিউজে যেটা আসছে এই কাজটি করছে উনি 2018 সালে, এবং সিকিউরিটি অ্যাক্সেস কমিশনকে অন্ধকারে রেখে কাজটা করছে। এবং পরবর্তীতে সম্ভবত একটা প্রতিবেদন ওখানে জমা দেওয়া হয়, পত্রিকার নিউজ অনুযায়ী সেই প্রতিবেদনে এটা প্রমাণ হয়েছে। এবং প্রতিবেদনে থেকে বোঝা যাচ্ছে, নিউজ পেপার রিপোর্ট থেকে, যে সে 2018 সাল থেকে আপনার এই টাকা পাচারের সঙ্গে সংশ্লিষ্ট। এবং টোটাল 158 কোটি আপনার 37 লাখ টাকা সে অলরেডি পাচার করেছে। বিষয়টি বিস্তারিত যুগান্তর পত্রিকায় আসছে, আমরা সেটা আদালতকে দেখিয়েছি। আদালত সিকিউরিটি অ্যাক্সেস কমিশন আর আইসিবি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশের কাছে ব্যাখ্যা চেয়েছে যে প্রতিবেদনের ভিত্তিতে ওনারা নিউজটা পড়েছে, অথেন্টিসিটি, এই প্রতিবেদনের সত্যতা কতটুকু বা কোন কোন ডকুমেন্ট ভিত্তিতে উনি করেছে এ ব্যাপারে মিস্টার মনির হোসেন, উনি যুগান্তর পত্রিকার একজন জার্নালিস্ট, ওনার কাছে একটা ব্যাখ্যা চেয়েছে, তবে ওনার সোর্স বলতে বাধ্য না, উনি জাস্ট অথেন্টিসিটিটা ওখানে কোর্টে দাখিল করতে হবে এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে 30 দিনের মধ্যে ব্যাখ্যা দিতে হবে। এবং দুর্নীতি দমন কমিশন আর বিএফআইকে করছে একটা অনুসন্ধান কার্য স্টার্ট করতে, এই বিষয়টি তারা জানে কি না। এবং যে কাজটি ভীষণই লার্নিং, 2018 সাল থেকে টাকা পাচার করছে অথচ কিছুই জানে না। আমি বলেছিলাম মাইলট মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-তে আপনাদের টাকা যেখানেই থাকবে, দেশ বিদেশে ইনজাংশন দেওয়ার ক্ষমতা আছে, কাজে আপনারা ইনজাংশনও দিতে পারেন। আদালত সেক্ষেত্রে বললো আগে আমরা দেখি তাদের ব্যাখ্যা শুনে যদি আমরা মনে করি অবশ্যই আমরা সিঙ্গাপুরে যেখানে টাকা আছে সেখানে আমরা নিষেধাজ্ঞা দিয়ে দেবো যাতে সেই টাকাটা সরাতে না পারে। আরও অ্যালার্মিং হলো গত 13 অক্টোবর সে দেশ থেকে পালিয়ে গেছে। হ্যাঁ, এটা কেউ জানতে পারে, এবং এটা আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারলাম। বিষয়টি আদালত অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছে এবং আশা রাখছি আগামী 2 তারিখ এটা আবার লিস্টে আসবে। এর মধ্যে সিকিউরিটি অ্যাক্টিভ কমিশনের ব্যাখ্যা পাওয়া গেলে হয়তো সব কিছু পরিষ্কার হয়ে যাবে।